আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিড়িতে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত মারাত্মক সংকট সৃষ্টি নিয়ে কি বললেন অন্যদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের চূন্য জানাবো যুক্তরাষ্ট্রসহ চার রাষ্ট্রদূতের পুলিশে নিরাপত্তা প্রত্যাহার যা বললেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমাদের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন উনি এত রেগেছেন কেন পশ্চিমাদের প্রতি সম্ভবত নিরাপত্তা বোধ করছেন না ক্ষমতা হারানোর ভয়ে আছেন সোমবার পনেরো মে বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা খুব সুন্দর করে কথা বলেন তিনি সব সময় অপমান করে কথা বলেন জাতিকে তিনি একটি ধারণা দিতে চান যে এখানে বিকল্প কোন নেতৃত্ব নেই সেভাবেই তিনি এই যে সফরটা করেছেন সে সম্পর্কে তিনি ধারণা দিতে চান সফর সম্পূর্ণ সফল হয়েছে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এই সফরের ফলাফল জিরো প্লাস শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কিছু বলেনি সফরের অর্জন জনগণ বিচার করবে বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমরা মনে করি না এতদিন পর প্রধানমন্ত্রী স্যাংশন দিয়ে কথা বলছেন কেন সে বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন উনি এতদিন পর স্যাংশনের উপর বিষেধাজ করছেন তিনি ভালো করে জানেন যারা দেয় তারা কিসের ওপর স্যাংশন দেয় কিছুদিন আগে রাশিয়ার জাহাজ স্যাংশনের কারণ ঢুকতে পারেনি বাংলাদেশ ফেরত দিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি কেনে তা মোটামুটি আমরা সবাই জানি বুঝতে পারি তিনি সম্ভবত বিরক্ত হয়ে আছেন পশ্চিমাদের প্রতি রিজার্ভ সংকটের কারণে সামনে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সময় মাত্র উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যে সমস্ত ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দিয়ে আমদানি করে তারা ডলারের কারণে আমদানি করতে পারছে না প্রধান কারণ হচ্ছে রিজার্ভের পরিমাণ যা তা দিয়ে পরিশোধ করা সম্ভব হবে না সামনে আরও মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে আজকে পত্রিকায় আসছে বিমানবন্দরের জন্য আগামী বছর থেকে প্রতি মাসে পনেরো হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে মারাত্মক সংকট সৃষ্টি সময়ে ব্যাপার মাত্র প্রধানমন্ত্রী ময়ূর সিংহাসনে বসে আছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আমরা ময়ূর সিংহাসনে বসি না আমরা জনগণের কাথারে জনগণের চেয়ারে বসি আওয়ামী লীগ সরকার গত কয়েক দশকে বিদ্যুৎ খাতকে দুর্নীতির খাতে পরিণত করেছে বলে মন্তব্য করে তিনি বলেন দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই তাদের লোকেরা দুর্নীতি করেছে এখন সাধারণ মানুষের পকেট কাটছে পশ্চিমাদের নিয়মিত প্রোটোকলের বাইরে কোনো প্রোটোকল না দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন আমরা আশা করব কোন দেশের সঙ্গে যেন বাংলাদেশের জনগণের সম্পর্ক নষ্ট না হয় যাচ্ছি পরের সংবাদে জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্ন এমপি সাংবাদিকদের বলেছেন সিটি নির্বাচনে খুব ভালো পরিবেশ বজায় থাকলে আমাদের নির্বাচন কমিশন আসতে হতো না নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের আমাদের বর্তমানে অনেক সংখ্যার নির্বাচন সুষ্ঠু হবে কিনা বরিশালে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা শাসক দলের পক্ষে কাজ করছেন নির্বাচনে যেন সব দল সমান সুযোগ নিশ্চিত হয় নির্বাচন কমিশনের মনোভাব ভালো থাকলে এবং সাহসী হয়ে কাজ করে তাহলে একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করতে চাই রোববার পনেরো মে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মত বিনিময় করে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব বলেন পাঁচটি সিটি নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি চলমান সিটি নির্বাচন নিয়ে কিছু অভিযোগ আমরা জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি বলেন গাইবান্ধা একটি নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি বাতিল করেছিল তাদের তদন্তে কিছু মানুষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কেউ জানে না অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনের প্রতি আস্থা ফিরে আসবে না নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা কমিশন আদেশ না মানলে যেন নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে এমন একটি আইনে দাবি আমরা আগে থেকে জানিয়ে আসছে নির্বাচন কমিশনের এ ক্ষমতা থাকলে নির্বাচন কমিশন আরো শক্তিশালী হতো মহাসচিব বলেন সিলেটে সিটি নির্বাচনের সরকার দলীয় মেয়র প্রার্থী রাস্তা দখল করে মঞ্চ বানিয়ে জনসভা করছেন অলিগলিতে রাস্তা বন্ধ করে পথসভা করছেন এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন যে কর্মকর্তা তার ব্যবহার দেখে মনে হচ্ছে তিনি একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন বরিশাল আমাদের মেয়র প্রার্থী নির্বাচনের দায়িত্বে থাকা সেই কর্ম কর্মকর্তার কাছে গিয়ে ভালো আচরণ পাননি সে কর্মকর্তার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন আমাদের প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন আমাদের দাবি ছিল ইভিএম এ যেন নির্বাচন না হয় কারণ দেশের মানুষ ইভিএম বিশ্বাস করে না ইভিএম নির্বাচন হলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যায় না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের শাসক দল যেন প্রশাসনকে ব্যবহার করে কোনো সুবিধা নিতে না পারে সেজন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে জাতীয় পার্টি মহাসচিবের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল সভা করেন সবাই নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন যাচ্ছি পরে সং সংবাদে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ চার দেশে রাষ্ট্রদূতের দেওয়া অতিরিক্ত পুলিশ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশে পরিবেশ শান্ত থাকায় বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশে পরিবেশ এখন অন্যান্য অনেক সময় চেয়ে শান্ত তাই অতিরিক্ত এই সুবিধার আর প্রয়োজন নেই পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো মেগা প্রকল্পগুলো সুরক্ষায় এখন আমাদের অতিরিক্ত পুলিশ প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকারি খরচে বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না কারণ আইন হয় না তবে বিদেশি কূটনৈতিকরা তাদের খরচে স্কট হায়ার করতে পারবেন এক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের স্কট নিতে পারবেন এর আগে গতকাল সোমবার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগ সূত্র জানায় ঢাকায় নিযুক্ত এইসব দেশের রাষ্ট্রদূতের পুলিশ স্কট প্রত্যাহার করা হয়েছে এ তথ্য জানিয়ে ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি ইয়াসমিন সাইকা পাশা কালের কণ্ঠকে বলেন এসব রাষ্ট্রের পুলিশ স্কট প্রত্যাহার করা হয়েছে পুলিশ জানায় কূটনৈতিক এলাকায় দূতাবাস থেকে কোনো দেশের কূটনৈতিকরা যখন জরুরি কাজে অন্য কোথাও যেতেন তখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ হতো তাদের তাদের তবে এই পরবর্তীতে যদি সুবিধা তাহলে পররাষ্ট্র আবেদন করে অনুমতি সাপেক্ষে সেটি পেতে পারেন তারা হঠাৎ তাদের স্কট সুবিধা প্রত্যাহারের কারণ জানতে চাইলে পুলিশ জানায় ঢাকায় কূটনৈতিক জোনে তিপ্পান্নটি দেশ রয়েছে প্রতিটি দেশে কূটনৈতিকদের নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করতে হয় এতে অনেক ফোর্স মোতায়েন রয়েছে এর বাইরে কোনো বিশেষ দেশের জন্য আলাদা করে ভোট দেওয়ার মতো বাড়তি পুলিশ নেই পুলিশ কর্মকর্তা বলেন বিশেষ স্কটে শুধু পুলিশ সদস্যই নয় বাড়তি গাড়ি সহ আরও অনেক সরঞ্জামের প্রয়োজন হয় শুধু এ দেশ নয় সব দেশে কূটনৈতিকটা যদি এ বাড়তি সুবিধা চান তাহলে সেটি দেওয়া সম্ভব নয় যাচ্ছি পরের সংবাদে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে সোমবার পনেরো মে সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তথ্য নিশ্চিত করেছেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ